হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের দেখাবো এমন কিছু মানুষকে যাদের গতির কাছে মেশিনও হার মানবে। এদের কেউ কেউ এত তাড়াতাড়ি কাজ করে যে অনেক সময় এদের হাতের মুভমেন্ট দেখাই মুশকিল হয়ে যায়। কারো কারো অফিসে কাজের অনেক চাপ থাকে, কিন্তু এই লোক এত তাড়াতাড়ি কাজ করতে পারে যে মনে হয় না লাঞ্চে যেতে এনার কখনো দেরি হতে পারে। এক সেকেন্ডেই তিনি যতগুলো ডকুমেন্টে সিল লাগান হয়তো সেটা মেশিনের চেয়ে একটু বেশি হবে। টাকা গণনা করা একটি সিরিয়াস কাজ, একটু ভুল হলেই খেসারত দিতে হবে। অবশ্য এর জন্য কাউন্টার মেশিনও রয়েছে, কিন্তু এখন যে মহিলাকে দেখতে চলেছেন তিনি মেশিনের চেয়ে কোনো অংশে কম নন। এটা দেখে মনে হতে পারে যে এত স্পিডে সঠিকভাবে টাকা গোনা কি সম্ভব, কিন্তু এই মহিলা সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। শেফের পারদর্শিতার আমরা বিভিন্ন ফুটেজ দেখে থাকি। এই শেফ অতি দ্রুততার সাথে রোল তৈরি করতে পারেন এবং সেটাও পারফেক্টলি। তিনি এত ফাস্ট তার হাতের মুভমেন্ট করাতে পারেন যে মাঝে মাঝে তা আমাদের চোখ এড়িয়ে যায়। এদের বৈশিষ্ট্য হলো এরা দুজন খুব দ্রুততার সাথে জানালার কাজ পরিষ্কার করতে পারে, এবং সেটা জানালার এপাশ ওপাশ দুপাশেই, সেটাও ছন্দ মিলিয়ে এবং পারফেক্টলি। টোকিও কি জাপানের একটি জনপ্রিয় স্ন্যাক। আপনারা একজন বেস্ট শেফ দেখতে চলেছেন যিনি খুব দ্রুততার সাথে এটি বানিয়ে ফেলতে পারেন। চপস্টিকের দুটো লাঠি দিয়ে নিখুঁতভাবে এরকম কাজ করতে পারাকে অনেকের কাছে অবিশ্বাস্য বলে মনে হয়। সুমো রেসলারের নাম শোনার সাথে সাথেই তাদের শারীরিক চিত্রটি আমাদের চোখের সামনে ভেসে উঠে। আমাদের মনেই হতে পারে যে তারা হয়তো খুব আস্তে ধীরে নড়াচড়া করেন, কিন্তু এই রেসলারকে দেখলে আপনার ধারণা পাল্টে যেতে পারে। ইনি অটোগ্রাফ দিচ্ছেন, সিগনেচার করার পরিবর্তে তিনি এভাবেই হাতে ছাপ দিয়ে অটোগ্রাফ দিয়ে থাকেন। বিষয়টি শুধু ইউনিকই নয়, ফাস্টও বটে। এভাবে একটি অটোগ্রাফ দিতে তার এক সেকেন্ডেরও কম সময় লাগে। এগ্রিকালচারের হার্ভেস্টিং এর অনেক অত্যাধুনিক মেশিন আমরা দেখেছি, কিন্তু এই মানুষদের টিম ওয়ার্ক সেই মেশিনগুলোর চেয়ে কোনো অংশে কম নয়। এই শেফ এভাবে এক মিনিটে 500 বেশি পিস কাটতে পারেন। আশ্চর্যের বিষয় হলো সবগুলো একই সাইজের হয় এবং তাও নিজের কোনো আঙুল কাটা ছাড়াই। এবার আসুন ইন্ডিয়ার একটি ফুটেজ দেখা যাক। ইনারা এত তাড়াতাড়ি এবং নিখুঁতভাবে বাঁধাকপিগুলোকে সাইজ করছে যেন মনেই হতে পারে যে মেশিনের আর কি দরকার। শুধু স্পিডই না, এদের অ্যাকুরেসি এবং টিম ওয়ার্কও প্রশংসার দাবি রাখে। এই মানুষটির প্লেট পরিষ্কার করার স্পিড অবশ্যই যে কোনো মেশিনকে হার মানাবে। ওয়াও! বৃষ্টির পরে কখনো কখনো রাস্তায় পানি জমে যায়, কিন্তু এই মানুষগুলো সাধারণ ঝাড়ু দিয়ে যেভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে তাতে মনে হতে পারে এগুলো জাদুর ঝাড়ু। তাদের টিম ওয়ার্ক আসলে কোনো মেশিনের চেয়ে কোনো অংশে কম নয়। বোতলের মুখ খোলা অনেকের কাছে কঠিন বলে মনে হতে পারে, কিন্তু এই ব্যক্তি চোখের নিমিষেই এই কাজটি করতে পারে। আমরা একবার রিপ্লে দেখাবো। ভিডিওটি পজ না করে আপনারা কি গণনা করতে পারবেন? তিনি কতটি বোতলের মুখ খুললেন? কমেন্ট বক্সে লিখে জানান। কাজ কাটা একটি বিপজ্জনক কাজ, এতে নিরাপত্তামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হয়, কিন্তু এই ব্যক্তি এটাকে শিল্প পর্যায়ে নিয়ে গেছেন। আমরা যারা ভিডিও ফুটেজটি দেখছি তারা যতটা উদ্বিগ্ন হয়েছি, ইনি কিন্তু তার বিন্দু মাত্র হননি।
মানুষটির দ্রুততার সাথে কেক তোলা দেখে মনে হতে পারে তার হাতে জাদুর কাঠি রয়েছে। আশ্চর্যের বিষয় হলো এত দ্রুত কাজ করলেও কোনো কেকই ড্যামেজ হয় না এবং পারফেক্ট জায়গায় গিয়ে পড়ে। এবার যাকে দেখছেন সে চোখ বন্ধ করে কাজ করতে পারে, বলা যেতে পারে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছেন। বন্ধুরা, এবার তো স্বীকার করবেন যে মানুষ মেশিনের মতো কাজ করতে পারে? আপনাদের কি মনে হয়, মানুষ কি মেশিনের মতো কাজ করতে পারে নাকি আরো দ্রুততার সাথে কাজ করতে পারে? এবার দেখতে চলেছেন ক্রোশিয়ার একদল তড়িৎকর্মা ফায়ার ফাইটার টিমকে। ফুটবল বিশ্বকাপ চলার সময় তারা টিভিতে খেলা দেখছিলেন। সেমিফাইনালে রাশিয়া এবং ক্রোয়েশিয়ার মাঝের খেলা পেনাল্টি কিকে সিদ্ধান্ত হয়, কিন্তু টানটান উত্তেজনা সেই মুহূর্তেও কিক নেয়ার জন্য রেফারির বাঁশি বাজার আগেই এই ফায়ার ফাইটারের দল রেডি হয়ে গাড়ি নিয়ে রাস্তায় নেমে গিয়েছিল। তারা শুধু ফাস্টই না, তারা তাদের কাজের প্রতি ডেডিকেটেডও বটে। এই ওয়ার্কার এত পারফেক্টলি বক্স ঝাঁকাতে পারেন যে সবগুলো কাপেই সমপরিমাণ সস পড়ে, তাও এক সেকেন্ডের কম সময়ে। 70টি কাপ ভরাতে তার সময় লাগে 30 সেকেন্ড। বন্ধুরা, এই ছিল আজকের ফাস্টার ওয়ার্কার। আজকের ভিডিওতে দুটি প্রশ্ন রয়েছে, যারা উত্তর দেবেন তাদের মাঝ থেকে 6 জনের কমেন্ট আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তাই বক্স টিউবের স্ক্রিনে আপনার নাম দেখতে চাইলে প্রশ্ন দুটির উত্তর দিন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।